অসমত কিছুমান মানুহে আপোনাৰ এতিয়া মূল্য বৃদ্ধিৰ কাৰণে আন্দোলন কৰি আছে, বস্তুৰ দাম বঢ়াৰ কাৰণে আন্দোলন কৰি আছে, আনকি কিছুমান দল সংগঠনেও মানুহক উচতাই উচতাই কৈ আছে যে আহা আমাৰ লগত আন্দোলন কৰা, কাৰণ বস্তুৰ দাম বহুত বাঢ়ি গৈছে, সাধাৰণ মানুহৰ চলা অসুবিধা হৈছে। গতিকে চৰকাৰক আমি ক'ব লাগে যে মূল্য বৃদ্ধি সোনকালে আপোনাৰ কম কৰিব লাগে। আৰে ভাই, এটা কথা বুজি নাপাওঁ মই, চৰকাৰক ৰিকুৱেষ্ট কৰি পিনে কি হ'ব মূল্য বৃদ্ধি কম কৰাৰ কাৰণে? যিখন চৰকাৰক ৰাইজে নিজে ভোট দি পিনে আনিছে, সেইখন চৰকাৰক আকৌ আপোনালোকে কি হিচাপে ৰিকুৱেষ্ট কৰিব যে মূল্য বৃদ্ধি অকণমান কম কৰিব লাগে বুলি? আগতে 850 পাইছিলোঁ, এতিয়া 1200 টকাকৈ পোৱা হৈছে নতুন চৰকাৰ গঠন কৰাৰ কাৰণে। আৰু দুখীয়া শ্ৰেণীৰ মানুহৰ কাৰণে যে বহুত উন্নতি কৰিছে, তেওঁলোকে সুবিধা দিছে, আৰু পিছলৈ যে নতুন পথ হ'ব বুলি কামনা কৰিছোঁ। ভাল ভাল কৰে আৰু ভগৱন্তই। হিমন্ত বিশ্ব শৰ্মা, প্ৰথমতে 850 পাইছিলোঁ, তাৰপিছত এতিয়া 1200 পোৱা হ'ব অৰুণোদয়। চৰকাৰক সেইমতে ধন্যবাদ দিয়া হৈছে। যিখিনি সময়ত আপোনালোকে ভাবিব লাগিছিলে ভোট দিয়াৰ সময়ত যে আগতে মই কিমান পে' কৰিছিলোঁ লাইটৰ বিলত, আগতে মই কিমান পে' কৰিছিলোঁ পেট্ৰলৰ নামত, আগতে মই কিমান টকা টেক্স দিছিলোঁ, আগতে অসমত টল গেট আছিল কি নাই, এতিয়া টল গেটৰ নামত কিমান টকা দিব লাগে, সেইবোৰ কথা ভোট দিয়াৰ সময়ত বা চৰকাৰখন অনাৰ আগতে মানুহে ভাবিব লাগে নে চৰকাৰখন আহি যোৱাৰ পিছত, মূল্য বৃদ্ধি হৈ যোৱাৰ পিছত মানুহে ভাবিব লাগে? কওক, তেনেকুৱা মানুহক আপুনি মূৰ্খ বুলি নকয় কি বুলি ক'ব? এবাৰ ভাবি চাওক আপোনালোকে, এবাৰ ভাবি চাওক আপোনালোকে যে যিখিনি সময়ত আমি ভাবিব লাগিছিলে যে মই আগতে পেট্ৰলত কিমান টকা দিছিলোঁ আৰু এইখন চৰকাৰ যে বৰ্তমান চলি আছে, আকৌ যদি এইখন চৰকাৰক মই লৈ আহোঁ, বৰ্তমান পেট্ৰলৰ দাম কিমান হৈছে, ভৱিষ্যতে হয়তো আৰু বাঢ়িব পাৰে নেকি? আমাৰ সাধাৰণ যিবিলাক পৰিয়াল আছে, যিবিলাক মিডিল ক্লাছ আছে, তেওঁলোকে আগতে কেনেকৈ চলিছিলে, এতিয়া কেনেকৈ চলি আছে, আৰু ভৱিষ্যতে যদি এইখন চৰকাৰক মই ভোট দিওঁ আৰু বেছি বেয়া হ'ব পাৰে নেকি? আগতে চিলিণ্ডাৰৰ দাম কিমান আছিলে, এতিয়া চিলিণ্ডাৰৰ দাম কিমান, আৰু ভৱিষ্যতে বাঢ়িব পাৰে নেকি? চ' এইবোৰ কথা, এইবোৰ প্ৰশ্ন নিজকে সুধিব লাগে সেইখিনি সময়ত যিখিনি সময়ত আপোনালোকে ভোট দিবলৈ যায়। কিন্তু সেইখিনি সময়ত এইবোৰ কোনে নাভাবে, সেইখিনি সময়ত অকল ভাবে যে মোৰ পকেটত কিমান টকা আহিল, এই চৰকাৰে মোক কি সুবিধা কৰি দিলে, ফ্ৰীতে মই কিমান চাউল পালোঁ, ফ্ৰীতে মই কিবা ঘৰ পালোঁ কি নাই, ফ্ৰীতে মই কিবা চাকৰি পালোঁ কি নাই, মই কিবা বিজনেছ কৰাৰ অপৰচুনিটি পালোঁ কি নাই চৰকাৰৰ পৰা, সেইখিনি সময়ত সেইবোৰ কথা আপোনাৰ মাথা মাৰে এইবোৰ মানুহে আপোনাৰ। আৰু চৰকাৰে সেইকাৰণে চান্স লয়, যিকোনো চৰকাৰে ক্ষমতাত নাহক কিয়, আপোনাৰ যিকোনো পাৰ্টিয়ে নহওক কিয়, তেওঁলোকে চান্স লয়, তেওঁলোকে ব্লেকমেইল কৰে আপোনাৰ ৰাইজক, ঠিক ইলেকশ্যনৰ আগে আগে তামাম স্কিম ওলাই দিব, হিতাধিকাৰী ওলাই দিব, যাতে যিবোৰ সমস্যা আছে, জ্বলন্ত সমস্যা, মূল্য বৃদ্ধি, সেইটো কথা মানুহে পাহৰি যায়। আঁচনিৰ নামত কোটি কোটি টকা বিয়পাই দিয়া হয়, আঁচনিৰ নামত মানুহে বহুত কোটি টকা পায়ও, যাৰ কাৰণে আপোনাৰ এইবোৰ বাৰ্ণিং সমস্যাবোৰ যে আছে আপোনাৰ পাহৰি যায়। কিন্তু তেওঁলোকে এইখিনি এটা মন নাৰাখে যে আজি যদিও চৰকাৰে আমাক এনেকৈ আঁচনিৰ নামত পইচা দি আছে, আঁচনিৰ নামত খুৱাই আছে, কিন্তু আপোনাৰ পিছলৈকে আপোনাৰ টেক্স লগাই পিনে, বস্তুৰ দাম বঢ়াই পিনে, টোল গেট লগাই পিনে, মটৰ টেক্স বঢ়াই পিনে, ৰোড টেক্স বঢ়াই পিনে, মূল্য বৃদ্ধি কৰি পিনে সেইখিনি টকা মোৰ পৰা আকৌ শুহি লৈ যাব, এইখিনি খুৱাব আৰু এইপিনে আপোনাৰ শুহি লৈ যাব আপোনাৰ। সেইখিনি কথা নাভাবে ইলেকশ্যনৰ সময়ত, বহুত কম মানুহে ভাবে। আৰু এতিয়া আপোনাৰ মূল্য বৃদ্ধি হৈ যোৱাৰ পিছত হাহাকাৰ লগাই আছে, মূল্য বৃদ্ধি বহুত বেছি হৈ গৈছে, সাধাৰণ ৰাইজে চলা অসুবিধা হৈ গৈছে। আৰে ভাই, ভুক্তভোগী হওক, এতিয়া যেনেকৈ আপোনালোকে একদম জোচত ভোট দিব গৈছিলে, জোচত ভোট দিছিলে, আপোনাৰ চৰকাৰখন জিকাইছে, কিবা এটা আশা কৰিছিলে চৰকাৰখনৰ পৰা, গতিকে সেই আশাটো পূৰণ নহ'ল, বস্তুৰ দাম বাঢ়ি গ'ল, এতিয়া ফেচ কৰক, আন্দোলন কৰি পিনে কি লাভ আছে? মোৰ ফালৰ পৰা ক'বলৈ এটাই কথা আছে, কিছুমান ৰাইজৰ ভুল সিদ্ধান্তৰ কাৰণে আজি আমি ফচিবলগীয়া হৈছে। সেই ৰাইজখনে যদি একেলগে এখেতলোকক যদি এই চৰকাৰৰ পৰা নমাই দিলেহেঁতেন, আজি হয়তো চাগে তেখেতলোকে কিবা এটা বুজি পালেহেঁতেন। আজি এই 5খন নিৰ্বাচন যে হৈ গ'ল, তাত যদি তেখেতলোকক এটা মুখ ঠেকেচা দিলেহেঁতেন, তেতিয়া হয়তো চাগে আজি এই চৰকাৰখনে বুজিব পাৰিলেহেঁতেন যে ৰাইজে জনাৰ্দন বুলি যে শব্দটো যে কয় তেখেতলোকে, সেইটো প্ৰকৃত ৰূপত হয়নে নহয়। মানে মানুহৰ একতা নোহোৱাৰ কাৰণে আজি আমি ভুক্তভোগী হৈ আছোঁ, যাৰ বাবে আমি আজিৰ দিনতো এই যিটো হৈ আছে, প্ৰতিদিনে যে 5 পইচা 20 পইচাকৈ যে বঢ়াই আছে, কিন্তু ইলেকশ্যনৰ আগত যে কেইটকামান কমাই পিনে এতিয়া যে বঢ়াই আছে, তাৰ ভুক্তভোগী আমি এইটো কাৰণে হৈ আপুনি
আজি শ্রীলঙ্কাত কি অবস্থা হয়েছে? শ্রীলঙ্কার আপনার নিউজ শুনেছেনে? শ্রীলঙ্কার সরকার আপনার করাপ্টেড হয়ে গেছে, আপনার করাপ্টেড হয়ে গেছে, আপনার গভর্নমেন্টে হাত দাঙি দিছে যে আমি আর দেশখন চলাব নোৱাৰো। সো যখন দেশের গভর্নমেন্টে হাত দাঙি দিয়ে যে দেশখন চলাব নোৱাৰো বলি, তাহলে সেই দেশখনের রাইজর কি অবস্থা ভাবি চক আপনাকে। 12-13 ঘন্টালেকে আপনার লাইট কাটি দিয়া হয়েছে, আপনার ইলেকট্রিসিটি কাটি দিয়া হয়েছে। কারণ কিয়? তেওঁলোকে পাওয়ারে নাই, রিসোর্স নাই, হসপিটালত লাইট নাই, রোগীক সার্জারি করব পৰা নাই, বেবি ডেলিভারি করব পৰা নাই। কিমান ভয়ানক সিচুয়েশন হয়েছে ভাবি চক আপনাদেরকে, কিমান ভয়ানক সিচুয়েশন হয়েছে। মানুষের হাতে টাকা আছে কিন্তু কিনিব কারণে বস্তু নাই, সাপ্লাই নাই, মেডিসিন নাই। পেট্রোলের দাম আপনার 250 হয়েছে, আপনার সিলিন্ডারের দাম আপনার 1500 হয়েছে, আপনার মানুষ খাব নাপায় মরি আছে, কারণ ফুড সাপ্লাই নেই, বস্তুয়ে নাই, ধারত পড়ে গেছে চাইনার আপনার। এটা রাইজে বুঝি পাইছে যে যখন সরকার সিলেকশন করেছিল বহুত রং সিলেকশন আসে আপনার। গতি আপনাদেরকেও সেই কথাটা ভাবক, এটা ভাবিলে আপনার ইলেকশনের সময় আপনাকে ভাবিব লাগিব যে আমি কোন সরকার আপনি সিলেক্ট করে আছো, কিহর ভিত্তিক সরকার সিলেক্ট করে আছো। বহুতে আপনার ধর্মর নামত, জাতির নামত আপনার আবেগিক হয়ে যায়। বহুতে কয় যে মই সেইখন সরকারের লগত থাকিম যিখন সরকারে আমার ধর্মটো ভালকে আগুয়াই লৈ যাব। বহুতে কয় যে আমি সেইখন সরকারের লগত থাকিম যিনি আমার জাতিটো ভালকে আগুয়াই লৈ যাব পাৰিব। আর ধর্ম লৈ জাতি লৈ করব কি? আর সেইটোৱে সুযোগ লয় আপনার সরকারবিলাকে, পার্টিবিলাকে। আজি আপনার হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান করে করে পিনে দেশখন শেষ হয়ে গেল। কিন্তু কি লাভ হয়েছে? হিন্দু মুসলমান আগর প্রায় আপনার মিলি আছে, এতিয়াও মিলি আছে, আর ভবিষ্যতেও মিলি থাকিব। আজিও আপনার মুসলমান ড্রাইভারে যদি গাড়ি চলায় হিন্দু মানুষে বহিব, আজি হিন্দু মানুষে যদি গাড়ি চলায় মুসলমান মানুষে বহিব। আজিও আপনার রেস্টুরেন্টত হিন্দু মুসলমানে একেলগে বহি পিনে খায়, আপনার একখন প্লেটতে খায়, যদিও বা প্লেটখন ধুই পিনে দিয়ে, তথাপি সেইখন প্লেটত কোনোবা এটা খাইছিলে। আজিও আপনার স্কুল কলেজত হিন্দু মুসলমান একেলগে পড়ি আছে আপনার। তো হিন্দু খাত্রামে কত হল? বারে বারে যে সরকারে কই থাকে বা কিছু পার্টিকুলার পার্টিয়ে কই থাকে হিন্দু খাত্রামে, হিন্দু খাত্রামে কাশ্মীর ফাইলের নিচিনা কিছু সিনেমা রিলিজ করে পিনে মানুষ ভয় দেখা হল যে মুসলমানে সব কেনকে মারিছিলে, আতঙ্কবাদী কেনকে মারিছিলে, মুসলমানবিল এনেকাই নাকি, এটা যে বেড ইমেজ আনি দিয়া হল কি কারণ? সো এইব হয়েছে আপনার মাইন্ড ডাইভার্ট করা একটা সিস্টেম। কিন্তু যদি মেইন ইস্যু হয়েছে মূল্যবৃদ্ধি, সেইটো লৈ পিনে আপনার কোনো মানুষ আপনার মাত নামাতে, সময়ত যেটা সময় পার হয়ে যাব মানুষ মাত মাতিব। যেটা বাবা রামদেবে কি কৈছিল, বাবা রামদেবে যেটা আপনার পেট্রোল আপনার 80 টাকা না 81 টাকা আসে, তেতিয়া বাবা রামদেবে কৈছিল পেট্রোল বহুত বেশি বাড়ি গেছে, পেট্রোলের দাম আপনার 35 টাকা হব লাগিছিল। আর সেইদিন বাবা রামদেবে যেটা সুদিছে যে আপনি যে সেই সময় কৈছিল 2014 আগত পেট্রোলের দাম 80 টাকা থাকতে, এতিয়া কেউ আপনি মাত নামাতে 100 টাকার উপর হয়ে গেছে পেট্রোলের দাম, লাজ পাই গেছে, চুপ হয়ে গেছে তখন। কারণ তখন মুখখন বন্ধ করে দিয়া হয়েছে, তখন বিজনেস অপরচুনিটি বড়াই দিয়া হয়েছে, বহুত বড়াই দিয়া হয়েছে। সেইটাই কথা, মানুষক অপরচুনিটি দিছে, মানুষক সুবিধা দিছে, আমি কোয়ানি সুবিধা দিয়া নাই বলি। ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তা ঘাট বনিছে, ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, সকল মানুষে সুবিধা পাইছে। কিন্তু সুবিধা পাই পিনে হয়েছে কি সেইটা ভাবক, লাভটো হয়েছে কত? আপনার সরকারে বহুত ভাল কাম করেছে, আমি কোয়ানি বেয়া কাম করেছে বলি, কিন্তু ভাল কাম করার লগতে রাইজের সুবিধা হওয়ার লগতেও কিন্তু সেইটোর নিচিনা হয়েছে আপনার, যে এইপিনে খুয়াইছে আর আকৌ আপনার এইপিনে লৈ গেছে, মানে এখন হাত দি খুয়াই আছে, এখন হাত দি আপনার লৈ গৈ আছে। সো লাভটো কিন্তু জনতার হওয়া নাই। তো এইব কথা এটা ভাবি লাভ নাই, মানুষ গাড়ি কিনি আছে। আপনাদের ভাবিছে নাকি যে পেট্রোল দাম বাড়িছে কারণে গাড়ি কিনা বন্ধ হয়ে গেছে আপনার? যু মানুষ রাস্তায় চিঁড়ি আছে সিহতর ঘরতে আপনার গাড়ি 2 ঘন্টা 3 ঘন্টা আছে আপনার। যাওক আপনি গুহাটির শোরুমবিল যাও, দিনত কেইখন গাড়ি বিক্রি হয়, দিনত কেইখন বাইক বিক্রি হয়, নাই বলে 10খন গাড়ি বিক্রি হয় দিনত আপনার গুয়াহাটিত মিনিমাম, মানে কোথাও 20-র উপর বাইক বিক্রি হয় আপনার ডেইলি গুয়াহাটিত আপনার মিনিমাম। সো সেইব মানুষ যে গাড়ি কিনি আছে, বাইক কিনি আছে, কি এবারও না হবে যে পেট্রোলের দাম 100 টাকা ক্রস করে গেল, গাড়িখন কেউ কিনি আছো এটা, হ্যাঁ নিকিনো দে নাভাবে, ভাবে পয়সা আছে গাড়ি কিনো, নিজের স্টেটাসটা মিলাব লাগে, বাস সেইটাই কথা। পেট্রোলের দাম লাগে 100 টাকা হোক, লাগে 200 টাকা হোক, চলি আছে মানুষ এনেকয়। গতি মানে এই ভিডিওর জড়িয়ে সেই এডভাইস দিব বিচার সেইব মানুষক যে কাম হয়ে যাওয়ার পিছত ভাবি লাভ নাই, কাম হয়ে যাওয়ার পিছত চিন্তা করে লাভ নাই, কাম যেটা হব সেই সময় চিন্তা করব লাগে, বা কাম হওয়ার আগতে চিন্তা করব লাগে। গতি ভোট হওয়ার আগতে, ইলেকশনত ভোট দিবলে যাওয়ার আগতে ভাবিব লাগে যে মূল ভোটটোর সমান মূল্য আছে। এনেকুৱা নহয় যে মই এজনে যদি অমুকক ভোট দিও কি নহব, এ কোনোবাতে দিলে হল, সেইটো নহয়। আপনার ভোটটোর আপনার মূল্য আছে, গতি ভোট দিয়ার আগতে, সরকার সিলেকশন করার আগতে হাজারবার ভাবি যাব
আগতে আপুনি কেনেকুৱা আছিল বৰ্তমান কেনেকুৱা আপুনি আছে আৰু ভৱিষ্যতে কেনেকুৱা হ'ব আপুনি